এতিয়া গুৱাহাটীত ফ্লেট বনালে CCTV লগোৱাটো কম্পালসরি হ'ব কাৰোবাৰ কোনোবা যদি মই আমেৰিকা ইংৰাজী ইংলেণ্ডত আছো কিন্তু মোৰ দেউতা মা গুৱাহাটীত আছে মই CCTV লগাবই লাগিব মোৰ যদি হাজবেণ্ড ওয়াইফ দুইজনে যদি মই চৰকাৰী অফিচত কাম কৰো ৰাতিপুৱাই কামত যাওঁ কিন্তু ঘৰত মোৰ সৰু বাচ্চা আছে কেয়াৰটেকাৰৰ হাতত আমি দি থৈ যাওঁ তেতিয়া হলে CCTV লগাবই লাগিব সরকারি অফিস বা কোনোবা দোকানত যদি পাঁচজনতকৈ অধিক সরকারি এমপ্লয়ী আছে এমপ্লয়ী যদি কর্মচারী নিয়োগ করা আছে তেতিয়ালে রাস্তার ফালে মুখ থকাকৈ তেওঁলোকে CCTV লগাব লাগিব CCTV স্টোরেজ 30 ডেজ থাকিব লাগিব অহা বিধানসভাত ইয়ার উপৰত এখন আইন আনিব আৰু মই ভাবো যে সরকার আৰু রাইজে মিলি যদি একেলগে কাম করে গুৱাহাটীত আমি 50,000ৰ ওপৰ CCTVত গুচি যাব পাৰিম ইন নো টাইম অনলি ক্রাইম এটা হলে ফেমিলিক নোটিস দিব আর নোটিস দিলেহে CCTVটো পুলিশে চাব পাৰিব এনেই সদায় গৈ আজি ৰাতিপুৱা চাও আজি ৰাতি CCTV চাও সেইটো নহব ব্যক্তিগত স্বাধীনতাত হস্তক্ষেপ কৰিব নোৱাৰিব তাত লিখিব লাগিব যে অমুকটো মার্ডার হৈছে সেই সংক্রান্তহে আপোনাৰ CCTVটো মই চাব খুজিছো তেতিয়াহে রাইজে দেখুৱাব আদারওয়াইজ এটো কনফিডেন্সিয়াল থাকিব ইটো এ লিগেল নোটিস উইল বি সার্ভ দেন অনলি ইট ক্যান বি শোড আর হায়দ্রাবাদ বা ভারতের বিভিন্ন মহানগরত ইতিমধ্যে এই মডেলটো ইমপ্লিমেন্ট হয়েছে হায়দ্রাবাদত 4 লাখ CCTV লাগিছে অন দিস মডেল আমার অসম পুলিশত প্রায় অসম পুলিশ আর ফরেস্ট ডিপার্টমেন্টত 5,000 নিযুক্তি আমার করবলগীয়া আছে যে 10 মের ভিতর আমি শেষ করব খুঁজিছো 10 মেত আমি চেষ্টা করছো যাতে আমার 1 লাখ নিযুক্তির কামটো সমাপ্ত হব পাৰে তার বাবে অসম পুলিশের প্রয়োজনীয় নিযুক্তির বাকি থকা কামখিনিও আজি আমি রিভিউ করো বিভিন্ন সময়ত সন্ত্রাসবাদীর হাতত নিহত অসম পুলিশের জওয়ান সকলের পরিয়ালবর্গক সরকারি চাকরিত নিযুক্তি দিয়া অহা 25 জানুয়ারি তারিখে আমি প্রায় 300ৰ ওচৰা ওচৰি এই ধরনের পরিয়ালের লোকক আমি সরকারি চাকরি দিয়ার একটা সিদ্ধান্ত লৈছো দ্বিতীয়তে গুৱাহাটীর সিটি ক্যামেরা ইনস্টলেশনের যে প্রজেক্ট সেই প্রজেক্টটা আমি আজি রিভিউ করেছিল আর অহা বছর পূজার আগতে এই প্রজেক্টটা আমি কমপ্লিট করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো আমার যে 112 সার্ভিস তাক আমি আপগ্রেড করার বাবে সিদ্ধান্ত লৈছো যাতে আমি যথেষ্টখিনি এটা রাইজৰ পৰা সহায় সহযোগিতা আমি লাভ কৰিব পাৰো তেনেকে অসম পুলিশৰ প্ৰায় 20টা সেৱা আমি পৰ্টেলৰ জৰিয়তে ৰাইজক বা এপৰ জৰিয়তে আমি ৰাইজক দিব খুজিছো যাতে এজাহাৰ ফাইল কৰিবৰ কাৰণে আমি থানাত যাব নালাগে আমি ঘৰৰ পৰা এজাহাৰখন আমি দিব পাৰো আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত